1997 সাল, প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা মাইক্রোফোন এত জোরে একটি শব্দ রেকর্ড করেছিল যে এটি সমুদ্রের তলদেশকে কাঁপিয়ে দিয়েছিল। না, এটা কোনো টিমি ছিল না, এটা সাবমেরিনও ছিল না, এটা অন্য কিছু একটা ছিল, বিশাল বড় কিছু, যা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে এর কারণ কি ছিল। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন দ্য ব্লুপ। আর এটা শুধু একটা সাউন্ড ছিল। কল্পনা করুন, আমাদের 80% অদেখা অজানা মহাসাগরে আর কি কি লুকিয়ে থাকতে পারে যা আমরা কখনো দেখিনি। এখন এখানে একটা টুইস্ট আছে। যে সংস্থাটি মানুষদের চাঁদে পাঠিয়েছে, নাসা, একসময় তারা সমুদ্রের দিকে মনোনিবেশ করেছিল। তারপর হঠাৎ তারা সেখানে রিসার্চ চালানো থামিয়ে দিল। কেন? কেউ কেউ বলে যে তারা কিছু হয়তো সেখানে খুঁজে পেয়েছিল, অন্যেরা বলে যে হয়তো সত্যটি আরও অদ্ভুত। আজ আমরা আলোচনা করব যে কেন নাসা মহাসাগরগুলোর ওপর রিসার্চ করা বন্ধ করে দিয়েছিল এবং কেন আমরা আমাদের পৃথিবীর সমুদ্রের চেয়ে মঙ্গল গ্রহ সম্পর্কে বেশি জানি। যখন আমরা নাসার কথা শুনি, তখন রকেট, অ্যাস্ট্রোনট এবং দূরবর্তী গ্রহগুলির কথাগুলো ভাবি। কিন্তু প্রথম প্রথম দিকে নাসার প্রযুক্তি সমুদ্র গবেষণার সাথে খুবই জড়িত ছিল। নভোচারীদের জন্য সমুদ্রের তলদেশে প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের সমুদ্রগুলিকে স্যাটেলাইট সিস্টেম দিয়ে ম্যাপ করা পর্যন্ত নাসা বলতে গেলে সমুদ্রের সাথে প্রায় সব দিক দিয়ে জড়িত ছিল। তারপর সব বন্ধ হয়ে গেল। সংস্থাটি হঠাৎই তার সম্পূর্ণ মনোযোগ আকাশ এবং তার বাইরে সরিয়ে নিয়ে গেল। অনেককে ভাবতে বাধ্য করে, কেন হঠাৎ করে নাসা সমুদ্র পরিত্যাগ করল? এই প্রশ্নটি ইন্টারনেটে বহুদিন ধরে চর্চিত হচ্ছিল। সম্ভবত নাসা কিছু খুঁজে পেয়েছে সমুদ্রে, গভীর কিছু একটা যা তারা ব্যাখ্যা করতে পারেনি, হয়তো কাউকে জানাতে চায়নি। কেউ কেউ দাবি করেন যে নাসা অজানা জীবনের খোঁজ পেয়েছে, এমন প্রাণী যা লোক সমক্ষে আনা খুবই অদ্ভুত বা ভয়ঙ্কর হতে পারে। অন্যরা বিশ্বাস করেন যে সমুদ্রের তলদেশে এমন কিছু স্ট্রাকচার রয়েছে, প্রাচীন ধ্বংসাবশেষ বা কোনো ঘাঁটি, যা জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখাই ভালো। এবং অবশ্যই আরও অন্যান্য তত্ত্ব, যেমন নাসা এলিয়েনদের বা অন্য কোনো ইন্টেলিজেন্স প্রাণীদের প্রমাণ আবিষ্কার করেছে, যা মহাকাশ থেকে নয়, মাটির নিচ থেকে এসেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হলো, কারো কাছে কোনো প্রমাণ নেই। তবুও মহাসাগরগুলি এত বিশাল, এত অন্ধকারে নিমজ্জিত এবং এতটাই অনাবিষ্কৃত যে সম্ভাবনাটি আমাদের মনের পেছনে থেকে যায়। এবার সম্পূর্ণ বাস্তবিকতায় আসা যাক। নাসা কিন্তু কখনোই সম্পূর্ণভাবে সমুদ্র অনুসন্ধান বন্ধ করেনি। গভীর সমুদ্র গবেষণার দায়িত্ব সবসময়ই NOAA, ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো সংস্থাগুলোর ওপর পড়েছে। নাসা যা এখনও করে থাকে তা হলো সমুদ্রের স্তর, তাপমাত্রা এবং স্রোতগুলি ট্র্যাক করা স্যাটেলাইট ব্যবহার করে, অর্থাৎ ওপর থেকে সমুদ্রগুলি পর্যবেক্ষণ করা। আজও তারা তা করছে, কিন্তু এখানেই রয়েছে একটা চমক। এমনকি কোনো কনস্পিরেসি ছাড়াই মহাসাগরগুলি পৃথিবীর অন্যতম বৃহত্তম রহস্য হিসেবে আজও রয়ে গেছে। পৃথিবীর 80%-এরও বেশি মহাসাগর আজও পুরোপুরি অজ্ঞাত। আমরা মঙ্গলের পৃষ্ঠ জুড়ে রোভার পাঠিয়েছি, আমরা চমৎকার ডিটেলে চাঁদের মানচিত্র তৈরি করেছি, এমনকি আমরা ইন্টারস্টেলার মহাকাশেও প্রোবস পাঠিয়েছি, কিন্তু তবুও আমাদের নিজস্ব গ্রহে, আমাদের বিশাল সমুদ্রের তলদেশে পর্বতমালা রয়েছে, এভারেস্টের চেয়েও গভীর, লম্বা এবং এমনই ইকোসিস্টেম যা আমরা কখনো দেখিনি। ভেবে দেখুন, আমরা মঙ্গলের ধুলো ওড়া সমভূমি মালভূমিগুলোর ব্যাপারে বেশি জানি, আমাদের নিজস্ব সাগরগুলোর পিচ কালো অতল গহ্বরের চেয়ে। এবং যদি আপনি মনে করেন যে এটি সত্যি অদ্ভুত বলে মনে হচ্ছে, তাহলে কতকগুলো অদ্ভুত ঘটনাবলী শোনা পর্যন্ত অপেক্ষা করুন। দ্য ব্লুপের কথা ভিডিওর প্রথমেই শুনেছেন, এবার বিশদে জানা যাক। দক্ষিণ আমেরিকার উপকূলে NOAA হাইড্রোফোনগুলো বিশাল জোর আওয়াজের একটি শব্দ রেকর্ড করেছিল, যা 5000 কিলোমিটারেরও বেশি অবধি শোনা গেছিল। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন
এটি কোনো অজানা দৈত্য প্রকৃতির প্রাণী হতে পারে। পরে তারা সাজেস্ট করেছিল যে এটি বরফ ভাঙার আওয়াজ ছিল, কিন্তু অনেকেই সেটা বিশ্বাস করেনি, কারণ শব্দের ফ্রিকোয়েন্সি একটি জীবন্ত জীবের মতো ছিল। আজ অবধি দ্য ব্লুপ এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে জোর এবং অদ্ভুত সমুদ্রের শব্দগুলির মধ্যে একটি। মারিয়ানা ট্রেঞ্চ মেটালিক ব্যাংকস, সমুদ্রের গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চ। অন্বেষণ করার সময় হাইড্রোফোনগুলি অদ্ভুত ধাতব শব্দ তুলেছিল, যেন সমুদ্রের অতল গভীরে কেউ হাতুড়ি মারছে। এটির উৎস আজও অজানা, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা শব্দের প্যাটার্নের সাথে পুরোপুরি মেলে না। বায়োলুমিনিসেন্ট ফ্ল্যাশ, গভীর সমুদ্রের ডুবোজাহাজগুলি মাঝে মাঝে সমুদ্রের অনেক নিচে হঠাৎ হঠাৎ বিশাল আলোর ঝলকানি দেখেছে, যেন অন্ধকারে বিশাল এবং উজ্জ্বল কিছু তাদের পাশ দিয়ে চলে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বায়োলুমিনিসেন্ট প্রাণীর ঝাঁকের কথা বলে, কিন্তু আলোর অতীব বিস্ফোরণের মাত্রা এত বেশি যা আরও বড় কিছুর ইঙ্গিত দেয়, যা আমরা আজও শনাক্ত করতে পারিনি। বাল্টিক সাগরের অ্যানোমালি, বাল্টিক সাগরে সোনার স্ক্যানগুলি সমুদ্রের তলদেশে একটি অদ্ভুত 70 মিটার প্রশস্ত বস্তুর সন্ধান পেয়েছে, যা একটি বিশাল ডিস্কের অনুরূপ। কেউ কেউ এটিকে প্রাকৃতিক শিলা গঠন বলে অভিহিত করেন, অন্যরা জোর দিয়ে বলেন যে এর আকৃতি খুবই পারফেক্ট, যা প্রাচীন ধ্বংসাবশেষ বা এমনকি একটি ক্র্যাশ হওয়া স্পেস ক্রাফ্টের তত্ত্বের দিক দেখায়। সেই বিতর্ক আজও চলছে কোনো উত্তর ছাড়াই। এই ধরনের ঘটনাগুলি আমাদের একটি ভয়ঙ্কর সত্যের কথা মনে করিয়ে দেয়। আমাদের এত সমস্ত প্রযুক্তি থাকা সত্ত্বেও মহাসাগরগুলি তাদের বেশিরভাগ সিক্রেটগুলো আজও গোপন করে রেখেছে। সমুদ্রের নিচে কি আছে? নতুন প্রজাতি, প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, অকল্পনীয় ভূতাত্ত্বিক বিস্ময়, অথবা হয়তো কিভাবে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল সেই প্রশ্নের উত্তর? প্রতিবার যখন একটি নতুন এক্সপিডিশন আগের চেয়ে আরও গভীরে যায়, তখন আমরা শ্বাসরুদ্ধকর কিছু আবিষ্কার করি। কোনো নতুন বায়োলুমিনেসেন্ট প্রাণী, একটি হারিয়ে যাওয়া জায়গা বা এমন একটি শব্দ শুনি যা আমরা ব্যাখ্যা করতে পারি না। এটি আমাদের অবাক করে যে সমুদ্রের 80% আমরা কখনো দেখিনি। হতে পারে এমন আরও কি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে যা এখনও রহস্য। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কি মতামত সমুদ্রের গভীর রহস্যগুলো নিয়ে কমেন্টে জানান নিচে। আর পরের বার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন এবং মহাকাশের রহস্যগুলি সম্পর্কে অবাক হবেন, এটি মনে রাখবেন, সবচেয়ে বড় অজানা রহস্য আমাদের মাথার ওপরে নাও থাকতে পারে, সেটা হয়তো আমাদের পায়ের নিচে পৃথিবীর মহাসাগরের গভীর অন্ধকার নীরবতায় বিরাজমান।